তাদের যে পরিকল্পনা সেইগুলো সার্থক হবে। সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা। অল্পক্ষণের মধ্যে আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন পশ্চিম গুণাগড়ী নাইন স্টার একাডেমি বনাম এলডিসি চ্যালেঞ্জার্স। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 4 নম্বর বাহারসারা ইউনিয়নের কৃতি সন্তান সাবেক প্রবাসী বর্তমান সফল ব্যবসায়ী সভ্য বড় ভাই জনাব ডক্টর উদ্দিন আহমেদ। জনাব ডক্টর উদ্দিন আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। সভ্য সম্মানিত অতিথিকে এলডিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এ তো তোমার এখন নাম কি দে মাঠের ভিতর যারা খেলোয়াড় ব্যতীত আহ দর্শক আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা একটু দয়া করে মাঠের বাইরে গেলে সৌন্দর্য হয় এবং খেলার পরিবেশটি রক্ষা হবে। আপনারা একটু দয়া করে যদি বাইরে যান খেলার পরিবেশটা সুন্দর হবে। আজকের খেলায় তুমুল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে পশ্চিম গুণাগড়ী নাইন স্টার। আচ্ছা এটার কাজ কাছে গেলে এটার সাথে কথা বলো, তুমি এটার সাথে কথা বলো, তুমি এটার সাথে কথা বলো। এদের প্রস্তুতি নিয়েছেন, কিছুক্ষণের মধ্যে ড্রস হবে, ড্রসের পর পর আজকের খেলা সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই। হ্যালো হ্যালো টুর্নামেন্টের সম্মানিত অধিনায়ক এলডিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। ঠিক যে মুহূর্তে দেশের যুব সমাজ তরুণ কৃষক কিশোররা মাদকাসক্ত হয়ে পড়েছে, ঠিক সে সময়ে তারা একটি বিনোদনমুখী উদ্যোগ নিয়েছে, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। আমাদের বাংলাদেশের ইয়ং জেনারেশন তরুণ কিশোর আমরা যেটি লক্ষ্য করতেছি নেশাগ্রস্ত হয়ে আগামীতে যে বাংলাদেশ যারা বিনির্মাণ করবে তারা যে নেশাগ্রস্ত হয়ে পড়তেছে, এই বিনোদন একটি সুষ্ঠু বিনোদন একটি প্রত্যেক মানুষের জীবনে অনিবার্য। সেক্ষেত্রে যারা উদ্যোগ নিয়েছে এই টুর্নামেন্ট পরিচালনা করতেছেন সকলকে ধন্যবাদ। এবং আজকের খেলা যারা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষকে যারা উৎসাহ দিয়েছেন উপস্থিত হয়ে সকলকে ধন্যবাদ। ভবিষ্যতে যাতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা অবশ্যই কাম্য। আমি টুর্নামেন্ট কর্তৃপক্ষ বলবো আপনারা শীঘ্রই ম্যাচ পরিচালনার জন্য দ্রুত পদক্ষেপ চালিয়ে যান। দেখছেন অবশ্য সময় একটু বিলম্ব হয়েছে, আমরা অল্প দু এক মিনিটের মধ্যে ক্রস হবে,
ট্রফির মধ্যে দিয়ে আজকের উদ্বোধনী ম্যাচ, কারণ এখানে অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন। আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে যে মধ্যম সামাজরি শর্ট পিচ টুর্নামেন্টের খেলায় আপনারা যে অংশগ্রহণ করেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ। আমি দুই দলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য সবিনয় জানাচ্ছি। বিজয় দিবস আমরা এটা মাঝখানে থাকবে, মাঝখানে মাঝখানে না 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 করুন অল্প দুই একদিনের মধ্যে মহাবিজয় দিবস পালন করেছি। তার ধারাবাহিকতায় আজকে ক্রিকেট টুর্নামেন্ট অলিম্পিক এর মাঝে জাতীয় সঙ্গীত সকল অতিথিবৃন্দদেরকে মাঠে আসার জন্য সবিনয় জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দরা যারা রয়েছেন আপনারা একটু কষ্ট করে মাঠে এসে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এরপর পরে কপ হবে, কপের পর পরে ইনশাআল্লাহ আমরা আজকে খেলা শুরু করবো। অবশ্যই আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করতেছেন। উভয় পক্ষের খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময়ের পরে জাতিসংগীতের পরে আজকের খেলা মাঠে গড়াবেন। আমাদের আজকের খেলার উদ্বোধনী খেলার প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিশিষ্ট সমাজসেবক, চার নম্বর মহাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাস্টার লোকান আহমেদ সাহেব এবং আরো বিশেষ অতিথিবর্গ সকলকে নিয়ে উনি মাঠে প্রবেশ করেছেন। ওরা মাঝখানে দাঁড়াবে, মাঝখানে দাঁড়াবে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবো জাতীয় পতাকার প্রতি সম্মান, জাতীয় সঙ্গীত আমরা উপভোগ করব। কনসেল বোর্ডে যিনি রয়েছেন ওনার সাথে ডিসকাস করুন। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। খেলোয়াড়দের সাথে পরিচয় হয়ে আপনারা আপনাদের মঞ্চ আসন অলঙ্কৃত করবেন। এরপর আমি একটু ফটো সেশন করবো, আপনারা সবাই একটু দেখবেন। হ্যালো, যারা একটু এলজিসির সামনে রয়েছে একটু পিছনে যাবো প্লিজ। আরেকটা মিনিট সকল না হয় প্রমোশন ডিমোশন হয়ে যাবে। এক মিনিট
দর্শকদের সাথে আপনারা আপনাদের কুশল বিনিময় করবেন। জাতীয় সংগীতের পরে পজিশন অনুষ্ঠিত হলো এবারে উভয় পক্ষের খেলোয়াড়দের সাথে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কৌশল বিনিময়। আপনারা দেখতেছেন মাঠের দক্ষিণ প্রান্তে নীল জার্সি দাঁড়িয়ে যারা আছে ওনারা হলেন জিসি চ্যালেঞ্জার্স। এরপরে আমরা উত্তর প্রান্তে যারা যাদের দেখতেছি লাল জার্সি দাঁড়িত ওনারা হলেন পশ্চিম গুণাগরী নাইন স্টার। অল্পকালের মধ্যে আজকের ফাইনাল দুঃখিত, আজকের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন হবে। উদ্বোধন ব্যাটিং করেছেন জনাব মোহাম্মদ মাসুদ লোকমান, বোলিং প্রান্তে বল করেছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম নুরু। ইতিমধ্যে খেলা অতিথিদের উপস্থিতিতে আজকের খেলা উদ্বোধন হলো। অল্পক্ষণের মধ্যে উভয় দল মাঠে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন। তোমার টস দিবার ঠিক আছে, তুমি সরে যাও আবার। বলে দাও বলে দাও, বলে দাও না। গুণাগরী চ্যালেঞ্জার্স ওন দা টস এন্ড দে ইলেক্টেড টু গোল ফাস্ট। আমরা অল্পক্ষণ আগে আতসবাজি উপভোগ করলাম। আজকের ম্যাচ পরিচালনায় আছেন শাহরিয়ার চৌধুরী রাকিব, অপরদিকে আছেন মোহাম্মদ রায়হান। ওনাদের সুন্দর দৃষ্টিগোচরের মধ্য দিয়ে আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ
হ্যালো হ্যালো টুর্নামেন্টের উদ্বোধনী খেলার স্পন্সর হিসেবে আছেন আলোমান ক্লথস্টার। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আছে আলহামদুলিল্লাহ। হন্না, হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই কেন শোনো না? সিন্দি সিন্দি আনি আয় ভাই, কি আয় সাবাস সাবাসুরি এখন। হ্যাঁ হ্যাঁ, হড়ে হড়ে দেখি। হ্যাঁ, কত তারিখ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, ইনশাল্লাহ। না না না, আর কেউ হইতাম না। ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ওকে। আচ্ছা ওকে ভাই, আর কেউ হইতাম না। ওকে, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাত্র সুস্কার ও সুন্দর টুর্নামেন্টটি পরিচালনার ক্ষেত্রে যারা সহযোগিতা করতেছেন, যারা উৎসাহ যুগিয়েছেন, যে মধ্যম সভাজনী এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020 আয়োজন করেছেন, সেই জন্য পরিচালনা কমিটিকে আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজে যারা সরাসরি লাইভ দেখছেন তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের লাইভটি সরাসরি আমার প্রিয় পাশকালি পেজ থেকে, সরাসরি অফিসিয়াল পেজ থেকে সম্প্রচার করা হচ্ছে। যারা বাইরে থেকে আজকে খেলা দেখছেন, আমি ওনাদেরকে সদয় দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা মাঠে উপস্থিত হতে পারেন নাই, আমার প্রিয় পাশকালি পেজ থেকে আজকের খেলা সরাসরি উপভোগ করার জন্য আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এর মধ্যে আমরা সরাসরি ধন্যবাদ। ওকে, বিশেষ অতিথি জনাব জসীমউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আমজাদ। একটু ক্যামেরার দিকে তাকাবো প্লিজ।
ক্যামেরা দে প্লিজ থ্যাংক ইউ এক এক করে বিশেষ অতিথি নমস্কার করে ভাইকে ফুলের তোরা দেবেন করবেন মিনহাস দর্শকরা অনেক উত্তেজিত কারণ ওনারা খেলা দেখার জন্য এখানে এসেছেন সেই ক্ষেত্রে অনেকজন আসছে দেখো দেখো অনেকজন আসছে অনেকজন আসছে স্যার দেখ অনেকজন আসছে তুমি সরে যাও না দেখতে অভিজ্ঞতা আপনাদের সকলে পরিচিত মুখ আমি বাহাদুর ভাই সাথে দৃষ্টি আকর্ষণ করবো আপনার হ্যালো আমার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি অভিজ্ঞতা আমার বাহাদুর ভাই ধন্যবাদ আমি দারাবাসটা একটু দেখাই দিই ঠিক আছে উপর দেখাচ্ছি নিচে দেখাচ্ছি না যাও ওকে বলো বলো প্রথমবারের কাল আমরা উপভোগ করতেছি উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী কাল আমরা উপভোগ করতেছি প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিম ঘোড়াঘুড়ি নাইন স্টার একাদশ বনাম নাইন স্টার বনাম জিসি আজকের খেলায় আমাদের প্রথম অতিথি এবং বিশেষ অতিথি সকলের এই উপস্থিতির মধ্যে দিয়ে আজকের খেলা উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হচ্ছে মাঠের চতুর্প্রান্তে আসলে চতুর্প্রান্তে বলতে গেলে ভুল হবে এটা আসলে একটি বৃত্তাকার মাঠ বলতে গেলে মাঠের সমস্ত পরিধি দিক দিয়ে অনেক দর্শক উপভোগ করতেছেন আজকের এই খেলা তো আমরা আসলে সুন্দর মনোমুগ্ধ করে ফেসবুকে তুই ফেসবুকে ঢুকবে আচ্ছা এখানে সাজ দাও না ওভারের প্রথম বল ম্যাচ পরিচালক মোহাম্মদ রাকিবের হোয়াইট সংকেত পরের বল আমরা উপভোগ করতে যাচ্ছি নবলের সংকেত এখন কিছু করিও না তাও অনেকজন আসবে বলছি আমরা আসতেছে দর্শক শুনে সম্মানিত উপস্থিতি আপনারা উপভোগ করতেছেন এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন দ্বিতীয়বারের খেলা অতিবাহিত হচ্ছিল মোহাম্মদ ফয়েজ দ্বিতীয়বার তিনি কন্টিনিউ করতেছেন ব্যাটিং প্রান্তে হালকা করে বডিটা কাট করার চেষ্টা ছিল কিন্তু না সেক্ষেত্রে বডির টাচ হয়ে সরাসরি
বৃত্তাকারের বাইরে মায়াকারের ছাত্রীরা মায়াকারের ছাত্রীরা পশ্চিম জোনাগরী ম্যানেস্টারের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছেন সরাসরি কুড়িয়ে বল ফেরত পাঠালেন। দ্বিতীয় বারের খেলা আমরা উপভোগ করতেছি, আজকে উদ্বোধনী খেলা, চমৎকার সুচারু ম্যাচ আমরা উপভোগ করতেছি। সিদ্ধান্ত বিশিষ্ট সমাজ সেবক জানাসার জন্য অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়তো দ্বিতীয়বারে অতিবাহিত কোন উইকেট না হারিয়ে বারো বলের বিনিময়ে 21 রান নিতে সক্ষম হয়েছেন। কাট করেছিলেন একটি রান, চমৎকার করে কাট করে একটি রান নিতে সক্ষম হয়েছেন। যে দুজন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছিল এনারা এখনো পর্যন্ত বিফল রয়েছেন। লম্বা করে কাট করেছিলেন, সেক্ষেত্রে বল বোলার প্রস্তুত ছিলেন, তিনি সরাসরি তালে বন্ধ করে নিয়ে নিলেন। আমি পশ্চিম গুণাগরীর একজন প্রতিনিধি, আমাদের ঘোষণা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পশ্চিম গুণাগরীর একজন প্রতিনিধি, দয়া করে ঘোষণা আমাদের দিকে আসুন, আমাদের একটু সহযোগিতা করুন। ইতিমধ্যে আমরা কথা বলতে না বলতে লাভ করলেন লাফেল বোলার, যিনি চমৎকার বল করেন। আসলে আমরা দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, কারণ আসলে কিছু তথ্যের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেজন্য আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে ম্যাচ পরিচালনা এবং সৌন্দর্য আনুষ্ঠানিকতা করতে গেলে আসলে কিছু ত্রুটি বিচ্ছুটি থাকে, সেক্ষেত্রে আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন চার নম্বর বহরতলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান
চার নম্বর বাহাসান এই পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিশেষ রাজনীতিবিদ সকলেরই শ্রদ্ধা ভাজন এবং পরিচিত মুখ জনাব মাস্টার লোকমান আহমেদ সাহেব। আমাদের মঞ্চে আর উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব নূর ইসলাম নূরে ভাই। আমাদের মঞ্চে আর উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব ফজলুল হক। আমাদের মাঝে আর উপস্থিত আছেন শ্রদ্ধে বড়বাই বেলাল। আমাদের মাঝে আর উপস্থিত আছেন শ্রদ্ধা আঙ্কাল বক্তারউদ্দিন। আমাদের মাঝে মঞ্চে আর উপস্থিত আছেন শ্রদ্ধে আঙ্কাল জনাব জসীমউদ্দিন। আমাদের মাঝে আর উপস্থিত আছেন শ্রদ্ধে বড়বাই করিম। সকলের এই আজকের খেলার উপস্থিতির মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আজকের উদ্বোধনী খেলা পরিচালিত হচ্ছে। অতিথিদের উপস্থিতির কথা বলতে না বলতেই দ্বিতীয় ব্যাটের পতন, যিনি অল্পক্ষণ আগে মাঠ ত্যাগ করেছিলেন, নাম মোহাম্মদ আরিয়ান। আমি বাদরুপের সাথে দৃষ্টা খুশি করছি। অবশ্যই একটা কথা যুক্ত করতে হয়, আজকের খেলায় পরিচালনা যিনি রয়েছেন সারি এক চৌধুরী রাকিব এবং ওনার সহকারী হিসেবে রয়েছেন মোহাম্মদ রায়হান। খুব দুর্দান্ত ভাবে আজকের সর্বোপরি নিরপেক্ষ ভাবে খেলা পরিচালনা করছেন, যদি ওনাদের প্রতিক্রিয়া যদি একটি সংক্ষেপে ব্যক্ত করতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর এবং চমৎকার একটি কথা বলেছেন যে তাদের যে ভূমিকা, তাদের যে দায়িত্ব, তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা নিষ্ঠার সাথে পালন করতেছেন। আমি স্কোরবোর্ডকে ম্যাচ পরিচালকের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ওইদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাব। চমৎকারদের ওনারা ম্যাচ পরিচালনা করতেছেন। শাহরিয়ার চৌধুরী রাকিব এলজিসি ইউনাইটেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এলজিসি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ হাফাজ ভাই। ওনারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের খেলা এতদূর গড়িয়েছে। তাদের যে অবদান, তাদের যে ভূমিকা সেটা অনস্বীকার্য। ব্যাটিং প্রান্তে যিনি হাসান হাসান ভাই সমর্থন করে তিনি খেলেছিলেন, সেক্ষেত্রে কোনো রান নেই। আজকের এলসিসি ইউনাইটেড এসোসিয়েশনের সম্মানিত সভাপতি সন্দেহ বড় ভাই হেফাজ ভাই এবং সাধারণ সম্পাদক রয়েছেন শাহরিয়ার চৌধুরী রাকিব অক্লান্ত পরিশ্রম করেছেন উত্তর টুর্নামেন্টের জন্য, এই সবকিছু টুর্নামেন্টের জন্য। যদি ওদের প্রতিক্রিয়া সংক্ষেপে যদি ব্যক্ত করতেন, কারণ অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সবকিছু টুর্নামেন্ট আয়োজন করেছেন খুব সুন্দরভাবে মধ্যম সভা চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন বাদর ভাই? ধন্যবাদ, আপনি সুন্দর পয়েন্ট এনেছেন। ওনারা যে আসলে এই ধরনের আমি মাইক্রোফোন হাতে নেওয়ার পরই বলেছিলাম আসলে কথাটি যে আমাদের যুব সমাজ বলেন তরুণ কিশোর সকলে আজকে বিপদগামী, এই বিপদগামী দলকে আমরা সঠিক পথে ফিরে আনার জন্য আমাদের যারা দায়িত্বশীল বাইরে রয়েছেন তাদেরকে এই ধরনের আজকের খেলার রেসপন্সারে রয়েছেন আজকের খেলার সম্মানিত সভাপতি যিনি আলোমান ব্লকের জন্য আজকের খেলা পরিবেশিত হচ্ছে, যেখানে আমরা দৃষ্টিনন্দিত থাকার যে বেড়ার ভেতরে দেখতেছি এবং মধ্যম সভাপতি সকল দর্শকদের একান্ত সহযোগিতায় আজকের এই খেলা, এটাকে আপনি কিভাবে দেখছেন বাদর ভাই? আচ্ছা বুঝতে বুঝতে বলে দিছি বুঝা না যে পঞ্চম ওভারের খেলা করতে হচ্ছে। মাইক্রোফোন
চমৎকার হাসানের ব্যাট থেকে একটি কারের মার আমরা উপভোগ করলাম। তার চারটি রান দলীয় খাতায় যোগ করলাম এবং ওনার ব্যক্তিগত খাতায় চারটি রান। হাসান ভাই চমৎকার করে তিনি কাট করেছেন, আর একটু বারে সমাপ্তি পঞ্চম ওভার ইতিমধ্যে সমাপ্ত হলো। দুই উইকেটের বিনিময়ে 46 রান নিতে সক্ষম হয়েছে পশ্চিম গুণাগরী নানেস্টার। ষষ্ঠ ওভারের খেলা আমরা উপভোগ করতে যাচ্ছি। বোলিং প্রান্তে যিনি ষষ্ঠতম ওভার যিনি নাউফেল ষষ্ঠ ওভার তিনি চমৎকার করে কাট করেছেন। রান আউটের সম্ভাবনা এবং রান আউট সম্ভবত সরাসরি ম্যাচ পরিচালক শাহরিয়ার চৌধুরী রাকিব তার বৃদ্ধাঙ্গুল বিদ্যুৎ তুলে তিনি বুঝাইতে চাইছেন তিনি সরাসরি পিচ থেকে ফেরত যাবেন। ইতিমধ্যে তিনি মাফিয়া করলেন সরাসরি রান আউট হয়ে ওনার ব্যক্তিগত রান মোহাম্মদ হাসান ওনার ব্যক্তিগত রান চার। এবারের পরে বল কাট করেছিলেন সরাসরি মিডফিল্ডার, বল মাঠের বাইরে। ইমরানের ব্যাট থেকে চারটি রান পশ্চিম গুণাগরী নাইন স্টারের পক্ষে হয়ে খেলতেছেন তিনি। ওভারের পর বল চমৎকার কাজ করেছেন কিন্তু না সেক্ষেত্রে ফিল্ডার প্রস্তুত ছিলেন সরাসরি বল। ওভারের পর বল আবারও কাট করেছেন সেক্ষেত্রে কোনো রান নয় ডট বল, পরপর দুটি ডট বল। আবার কাট করেছেন তড়ি গড়ি করে একটি রান ইমরানের ব্যাট থেকে। মেডিক প্রান্তে এরশাদ কাট করেছেন চমৎকার এরশাদের ব্যাট থেকে চারটি রান। আরেকটি বারের সমাপ্তি ষষ্ঠ বারের সমাপ্ত টোটাল স্কোর 55 তিন উইকেটের বিনিময়ে সম্ভবত তিন উইকেটের বিনিময়ে 55 রান নিতে সক্ষম হয়েছে পশ্চিম গুণাগরী নাইন স্টার। আমরা সপ্তম ওভার উপভোগ করতে যাচ্ছি। ১২ বারের খেলা চলবে ইতিমধ্যে ৬ বার সমাপ্ত সপ্তম বারের খেলা আমরা উপভোগ করব। পশ্চিম গুণাগরী তিন উইকেট হারিয়ে 55 রান নিতে সক্ষম হয়েছে। সপ্তম ওভারে প্রথম বল অতিবাহিত হয়ে গেল।
পরপর দুটি ডট বল বোলিং প্রান্তে যিনি বিশ্বকান আদার সাথে বল করতেছেন মোহাম্মদ সাহেব ওভারের তৃতীয় বল আবারও জাত করেছেন কিন্তু সেক্ষেত্রে কোনো রান নয় রান আউটের আবেদন ছিল কিন্তু না সেক্ষেত্রে বাই ফোর হওয়ার সম্ভাবনা ছিল আবেদন করেছে ম্যাচ পরিচালক রিপ্লে দেখিয়েছেন আমি বাদর ভাই সাথে দৃষ্টি আকর্ষণ করছি একটু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অবশ্যই আজকের অতিথি যারা রয়েছেন তাদের একটু সাক্ষাৎ দিব অবশ্যই কারণ ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন সেক্ষেত্রে আমি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে মত আমার সাথে যুক্ত হচ্ছেন আর আপনারা ক্রিকেটে জিতে নুরুল ইসলাম নুরুল গুরুত্বপূর্ণ সময় দিয়ে এসেছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা যে আপনি সরাসরি উপভোগ করছেন মধ্যম সাভার শরীর মাঠ থেকে শেরলঙ্গর বাহাসরা অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড মধ্যম সাভাগুড়ি অবস্থিত অ্যাসোসিয়েশন শর্ট পিচ আমন্ত্রিত আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিম বাসকালের কৃতি সন্তান মানুষ করার সুন্দর জাতি দেবাই দল বিনদি বাসকালী থানার সাবেক সফল সভাপতি এবং পশ্চিম বাসকালী 3 নম্বর 72 ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান অত্যন্ত সফল সাদা মনের মানুষ সাদা মনের ব্যক্তিত্ব জনাব সদিয়া স্যার জনাব মাস্টার রহমান আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পত্রালেখার কৃষি সন্তান আমার বরবেশ্বর দিয়ে বড় ভাই জনাব ফজল হক চৌধুরী আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ফ্রদ দিয়ে বড় ভাই জনাব জসীম হোসেন চৌধুরী আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ভাবাজন ছোট ভাই জনাব বক্তিয়ারুদ্দিন বক্তিয়ার ভাই আমার আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনীতির শুভকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা এবং অত্রিনওয়ানের যুব দলের নেতা জনাব বেলাল উদ্দিন বেলাল ভাই এবং সম্মানিত দর্শকবৃন্দ এবং ক্রীড়াবতী ভাই সম্মানিত উপস্থিতি আজকের খেলাধুলা আগামী দিনের ভবিষ্যৎ এই ধরনের খেলাধুলাকে আপনারা বিপর্যস্ত বলে মনে করবেন না সুন্দর করার আয়োজন করায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য আমরা গর্বিত প্রিয় অতিথিবৃন্দ আপনারা এই ধরনের খেলাধুলোকে আপনাদের কুপলতাকে বাড়িয়ে দেবে আগামী দিনে এই ধরনের খেলা বিনোদন আপনাদেরকে আয়োজন করার জন্য আমরা সব সময় আপনাদের পাশে থাকব আপনাদেরকে সুপরামর্শ দিব আপনাদেরকে এই খেলাধুলার মধ্যে দিয়ে আপনাদের নিজেকে যোগ্য খেলোয়াড় হিসেবে যোগ্য ছেলে হিসেবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে আগামী দিনের যাতে আপনার পরাজয়কে আপনাকে বড় বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে
তাই আপনি আজকে পরাজয় যারা পরাজয় বরণ করবেন তাদের মন খারাপ করতে নেই, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনাদের সাকিবুল হাসানের মতো এই ধরনের খেলোয়াড় হওয়ার জন্য আপনাদের মন মানসিকতাকে প্রস্তুতি রাখার উদার্ত আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আমার প্রিয় বাসকারী লাইভে যারা দূর দূরান্ত থেকে এবং প্রবাস থেকে যারা এই লাইভকে দেখছেন তাদেরকে আমরা এই বিনোদনের পক্ষ থেকে এই পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সমিতির সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র এলাকার বিধি সন্তান সাবেক সফল চেয়ারম্যান সেনাবার পাহাড়চড়া ইউনিয়নের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মাস্টার লোকমান চৌধুরী। আমরা তো জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যে আপনি এলটিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী ম্যাচ আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে যে আজকে এখানে অংশগ্রহণ করেছেন সেই জন্য আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এবং এলটিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শকের চারপাশ দিয়ে হই হুল্লাসের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে খেলা পরিবেশিত হচ্ছে এই মধ্য দেখছেন এবং আপনার কতটুকু মুক্ত হয়েছেন এবং কতটুকু আপনার অনুভূতি বিকশিত হয়েছে যদি আমার দর্শকরা যারা রয়েছেন উপস্থিত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম। শারীরিক নৈপুণ্য ঘটায় তাহলে খেলাধুলা জাগ্রত করে এবং তারা এই খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা হোক জাতীয়তা হোক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। সর্বোপরি বিজয়ের এই মাসে আজকের এই খেলার উদ্বোধন অনুষ্ঠানে সেই সকল বীর সেনানীদের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থানে সেই লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কথাটুকুই বলতে চাই। আজকের এই খেলা গ্রামাঞ্চলের বাসকালের একটি প্রত্যন্ত অঞ্চলের মধ্য সম্পর্কের একটি গ্রামে এই খেলা এত অঞ্চলের মানুষের বিশেষ করে উদীয়মান যারা আগামী দিনের আমাদের দেশের জাতির কর্ণধার সেই তরুণ জনগণের কাছে এই তরুণ জনগণের হিসেবে অতি আগ্রহের ফসল হিসাবে আমরা বাটি কিছুক্ষণ আগে এই খেলার উদ্বোধন ঘোষণা করেছি। এখন এই খেলাতে এই খেলাকে দুই পক্ষ যে টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলা সমগ্র সমর্থকদের সুদীবৃদ্ধকে এবং দর্শকদের উপহার দিচ্ছে সেই খেলা দেখে আমল দর্শক কিন্তু অত্যন্ত সফল হয়েছেন আনন্দিত হয়েছেন সেজন্য যারা এই খেলার আয়োজন করেছেন এই খেলাকে যারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে যারা এই খেলা বিভিন্ন লাইভে বসে বিভিন্ন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে আমার প্রিয় বাসকারীর এই এক্সপ্রেশনের মাধ্যমে যারা এই খেলাকে দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা বাসকারীকে জানছেন, বাসকারীকে বুঝতেছেন, বাসকারীকে আপনার প্রবাসে বসেও বাসকালীকে অনুধাবন করছেন। যারা এই বাসকালী আমার প্রিয় বাসকালী এক্সপ্রেস যারা চালু করেছেন তাদের দিন দিন উত্তর উত্তর সমৃদ্ধির সফলতা কামনা করি। সর্বোপরি আজকের এই খেলা যারা আয়োজন করছেন আমরা জানি খেলাধুলা বিনোদনের প্রধান একটা অংশ, তারই অংশ হিসাবে যে যুব সমাজ যুব যুবকরা আজকে খেলার আয়োজন করে যে ওনারা চাইলে একটা এখানে অন্য ধরনের
অনুষ্ঠানের আয়োজন করতে পারত, বিনোদনের আয়োজনের মধ্যে দিয়ে ওনারা যে আজকে নেশার গর্ত থেকে বিরতি থেকে যে এই খেলার আয়োজন করেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন যেটা আমার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। সারা দেশে একটি আওয়াজ আছে, সেটা হচ্ছে মাদক, পুরো জাতিকে যেখানে মাদক সেই ফেলে যায়, সেই মাদক থেকে জাতিকে উদ্ধার করার জন্য খেলাধুলাই হচ্ছে তার একমাত্র শক্তি। পারে মাদক থেকে তরুণ সমাজকে উদ্ধার করতে, এই মাদক থেকে তরুণ সমাজকে উদ্ধার করার জন্য আজকের খেলাধুলার আমরা বিকল্প আছে বলে আমার মনে হয় না। আজকে যারা এই মাদক থেকে তরুণ সমাজকে বাঁচাবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে বলাই, যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এই খেলার জায়গায় এই খেলা প্রসার করছেন তাদেরকে। এর সাথে আরেকটা প্রশ্ন সংযুক্ত করে বিষয়, এলজিসি ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং সম্মানিত সভাপতি সদয় বড় ভাই হেবাজ ভাই এবং সাধারণ সম্পাদক শাহরিন চৌধুরী নাকি অক্লান্তিক পরিশ্রম করেছেন এই সব টুর্নামেন্টের জন্য, ওনাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য যদি পেশ করতেন। সাকিবের মতো তরুণরা চাইলে সমাজে এসে আরো বড় বড় উদ্যোগ গ্রহণ করে সমাজ থেকে মাদকের মতো নিলে এই নির্মম ভয়াবহ দিয়ে থেকে জাতিকে পরিত্রাণ করার জন্য আরো অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে। আজকের এখানে যে তরুণ সমাজ এগিয়ে এসেছে আসেন, তাদেরকে আমি বলবো আগামীতে আরো নতুন নতুন টুর্নামেন্ট বলেন, আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় দিয়ে সাথে যুক্ত হওয়ার জন্য। ফলে আমরা সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সর্দার বড় ভাই বাহাদুর ভাই। বাহাদুর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ। ধন্যবাদ। দর্শক শুধু দর্শকদের সাথে কথা বলে না, আমরা 11 ওভারের খেলা উপভোগ করতেছি, লাস্ট ওভার। এটা চালু আছে না? ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী এই খেলা সহ প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে। আমি সকলকে ধৈর্য সহকারে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। সকলের সহযোগিতার মধ্য দিয়ে টুর্নামেন্ট ধারাবাহিকতা সম্পন্ন হবে প্রতিটি ম্যাচ। যাদের সার্বিক সহযোগিতায় এখন টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে, সার্বিক সহযোগিতায় আছেন মোহাম্মদ হেফাজ উদ্দিন চৌধুরী, হাজি কামাল আহমেদ, জনাব আবু তাহের, এবং সৌজন্যে রয়েছেন আলমান ক্লথেশ্বর এবং গিয়াসুদ্দিন এন্টারপ্রাইজ। যারা সহযোগিতা এবং সৌজন্যে যারা সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ, কারণ একটি বিনোদনমুখী এরকম একটি প্রয়াসে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এটার প্রকাশ এবং প্রসার ঘটে। এক এক প্রচেষ্টায় আসলে এই ধরনের ইন্তজামগুলো করা কখনো সম্ভব নয়, সেক্ষেত্রে সহগুলোকে এগিয়ে আসার আরও বেশি এগিয়ে আসার উদারতা আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের খেলার সম্মানিত প্রতিনিধি জনাব মাস্টার লোকমান আহমেদ সাহেব স্বল্প সময়ে স্বল্প কথার মধ্য দিয়ে যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তবমুখী কথা বলেছেন, তিনি চমৎকার মেসেজ দিয়েছেন সকলের উদ্দেশ্যে, সেই কথাগুলো আমাদের আসলে আমাদের সকলকে অনুধাবন করা উচিত। জাতি আজ একটি ক্লান্তি লগ্ন অবস্থান করতেছেন, বিশেষ করে তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে এই নেশার বিকল্প পথ হিসেবে বিনোদনকে আমরা যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের স্বাভাবিক সে আগের সোনালী সময়টুকু আমরা ফিরে পাবো বলে আশা করতেছি। ইতিমধ্যে আমরা স্টার বোর্ডের ফলাফল জানাবো আপনাদের, 7 উইকেটের বিনিময়ে 105 রান নিতে সক্ষম হয়েছে পশ্চিম, 7 উইকেটের বিনিময়ে পশ্চিম গুণাগরী 9 স্টার 7 উইকেটের বিনিময়ে 105 রান নিতে সক্ষম হয়েছে। 11 ওভার সমাপ্তি, ফাইনাল ওভার আমরা এখন উপভোগ করব, প্রথম ইনিংসের লাস্ট ওভার। পশ্চিম গুণাগরী 9 স্টারের আর 6টি বল রয়েছেন হাতে, উইকেট সম্ভবত 2। লাস্ট এন্ড ফাইনাল ওভার করতেছেন বোলিং,
মোহাম্মদ ফয়েজ লাস্ট এন্ড ফাইনাল ওভার প্রথম ইনিংসের আজকের উদ্বোধনী খেলার প্রথম ইনিংস এই আর ছয়টি বলের মধ্যে দিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি হবে ব্যাটিং প্রান্তে হালকা করে কাট করেছেন কিন্তু না বোলিং টাচ সেক্ষেত্রে রান আউটের জোরালো আবেদন ম্যাচ পরিচালকের দিকে দৃষ্টিপাত কি সিদ্ধান্ত আসতেছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ ম্যাচ পরিচালক শাহিদ চৌধুরী রাকিব তিনি এলডিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং আজকের উদ্বোধন ম্যাচে তিনি ম্যাচ পরিচালনার দায়িত্ব আছেন আমি আজকে সহ প্রতিটি ম্যাচে আপনারা এসে উপস্থিত হয়ে সকলকে উৎসাহ উদ্দীপনা যোগার জন্য সকলকে অনুরোধ জানাবো আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আজকে উদ্বোধনী ম্যাচ ভবিষ্যতে আরো অনেক ম্যাচ এই মাঠে গড়াবে ফাইনাল পর্যন্ত আপনারা উপস্থিত হবেন এই আশা ব্যক্ত করছি আমি সিদ্ধান্তের অপেক্ষায় আমরা ম্যাচ পরিচালক কাছ থেকে কি সিদ্ধান্ত আসছে রান আউটের সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম সম্ভবত প্রথম ইনিংস ইতিমধ্যে শেষ দলীয় স্কোর আপনাদেরকে আমরা শোনাচ্ছি 100 দলীয় রান 105 106 রানের টার্গেটে তারা করবে জিজি চ্যালেঞ্জার্স ইতিমধ্যে অল উইকেট পশ্চিমবঙ্গের আগের ওই নায়ক স্যার দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত কে নিয়েছে মোহাম্মদ ইমরান কত রান সুশীষান 25 রান ব্যক্তিগত সর্বোচ্চ নিয়েছেন তিনি মোহাম্মদ ইমরান আরো সম্ভবত 5 বল বাকি ছিল ইতিমধ্যে সবটুকুকে ঠারিয়ে 105 রান নিতে সক্ষম হয়েছে পশ্চিম গোনাগরি নাইস্টার অল্পক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হবে 106 রানের বিশালে টার্গেটকে তাড়া করতে নামবে এলজিসি দুঃখিত সিসি চ্যালেঞ্জার তারা সক্ষমতা এবং সুন্দর মনোমুগ্ধকর একটি ইনিংস আমরা তাদের কাছ থেকে পাবো আশা করতেছি মাথা ঠান্ডা রেখে যে মাঠে চোটের প্রান্তে 9 জন ফিল্ডার অবস্থান করবেন তাদের চোখকে ফাঁকি দিয়ে যদি তারা একের পর এক রান নিতে সক্ষম হয় হয়তো খুব স্বল্প সময়ে তারা জয়ের বন্ধনে পৌঁছে যাবে সামনে শরীরে এগিয়ে যাবে পিছনের দিকে যারা আগ্রহ থাকবে এইরকম সুন্দর সুন্দর একটা খেলা দেশের মাদক মুক্ত একটি জঙ্গি মুক্ত দর্শন মুক্ত একটি দেশ হবে ধন্যবাদ আজকের খেলা আমরা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে 125 রান মতো সরি আমার 110 রান মতো কোন আপনার ম্যাচ জিতার সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শকরা এতক্ষণ পর্যন্ত লাইভ দেখছেন যে সকল দর্শকরা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভ দেখছেন আমরা প্রথমার্ধের প্রথম ইনিংস ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয়ার্ধের হয়তো 10-15 মিনিট বৃদ্ধি রয়েছে টিফিন বিরতি এরপর পর যখন খেলা শুরু হবে আপনাদেরকে আবারও খেলা দেখার সুযোগ করে দেব এরপরে আমরা দর্শকদের কিছু অনুভূতি নিব অবশ্যই দেখতেছি এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শক এসেছে আজকে খেলা উপভোগ করার জন্য আজকে খেলার রেসপন্সারে রয়েছেন আলোমনের ব্লকের আমি আগে সাধুবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আজকের খেলার রেসপন্সার হওয়ার জন্য
আপনারা উপভোগ করছেন এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী ম্যাচ। আজকের খেলায় তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচকালের বিশাল শক্তিশালী ক্রিকেট দল গুণাগরে। একাদশ বনাম গুণাগরের হয়তো বা কাছে সঠিক তথ্য তো এখনো আসে নাই। আমি কিবোর্ডে যারা স্কোর বোর্ডে দায়িত্ব রয়েছেন ওনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করবো একটি কানেকশনের জন্য। ওয়াইড ভাই, আপনি আপনাকে শুনতে পাচ্ছেন কিনা? মাইক্রোফোন ওয়াইড, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ওয়াইড, হ্যালো হ্যালো। আজকের খেলা এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী ম্যাচ। আজকের খেলায় যারা প্রতিদ্বন্দ্বী দল ওনাদের নামটা একটু ঘোষণা করুন প্লিজ। আজকের খেলার দুই চির প্রতিদ্বন্দ্বিতা দল হচ্ছেন পশ্চিম সাপাচরি না পশ্চিম গুণাগরি নাইন স্টার ক্রিকেট একাদশ বনাম জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশ। আমরা তো প্রথমার্ধের খেলা অবশ্য শেষ করেছি, হয়তো পাঁচ থেকে দশ মিনিট টিফিন বিরতি রয়েছে, এরপর পর দ্বিতীয়ার্ধের খেলায় আসবো। ওনারা যে ডাইরেক্ট টার্গেটটা দিয়েছেন যদি একটু জানিয়ে দিতেন। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা পশ্চিম গুণাগরি নাইন স্টার ক্রিকেট একাদশের প্রথম ইনিংসের খেলা উপভোগ করেছেন। পশ্চিম গুণাগরি নাইন স্টার ক্রিকেট একাদশ 12 ওভার শেষে দলীয় রান সংগ্রহ করেছেন 106 রানের টার্গেটে ব্যাট করতে নামবেন জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশ। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের খেলার দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। সবাইকে আজকের খেলার সমাপ্তি দেখে আমি এখান থেকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হেফাজতুল চৌধুরীকে আমার মাইক সামনে আমন্ত্রণ জানাচ্ছি। হেফাজত, যে কোনো থাকুন না কেন, আমার সাথে একটু কানেকশনে সংযুক্ত হবেন। আজকের এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হেফাজতুল চৌধুরী ভাইকে আমি মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি। এলজিসি ইউনাইটেডের সভাপতি হেফাজ ভাইকে আমাদের আজকের সোশ্যাল মিডিয়ার অন্যতম ব্যক্তিত্ব জনাব শহীদ কবির ভাইয়ের সাথে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ওনার অনুপস্থিতি রয়েছে, অবশ্যই একজন গেস্টে হয়তো আনতে গেছে, আমরা যখন একজনের সাথে সংযুক্ত হবো। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অর্ধেক খেলা শুরু করার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছেন দুই দলই। আজকের টিমগুলা অবশ্যই দুই দলে কিন্তু সুভাগ্যমান, দুই দলে উদ্বোধনী ম্যাচ গুণাগরী, সেক্ষেত্রে ওনাদেরকে অবশ্যই লাকি ম্যান বলতে হয়, কারণ গুণাগরীর দুই দলে আজকের উদ্বোধনী ম্যাচের খেলা অংশগ্রহণ করেছে। দুই দলের জন্য অবশ্যই শুভকামনা, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা শেষের দিকে দ্বিতীয়ার্ধের খেলা অল্প দু এক মিনিটের মধ্যে শুরু হবে, কারণ রাত অনেক অতিবাহিত হয়েছে। সেক্ষেত্রে মাইক্রোফোন আসছে। দর্শক মণ্ডলী আমি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি উদ্বোধনী খেলায় প্রথমে টস জয়লাভ করে গুণাগরি জিসি ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে পশ্চিম গুণাগরি নাইট স্টার ক্লাবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই। শেষ পর্যন্ত 11 ওভার এক বলে সব কটি উইকেট হারিয়ে 100 রান সংগ্রহ করে জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে গুণাগরি জিসি ক্রিকেট একাদশ। আপনারা খেলা উপভোগ করবেন, সুন্দর একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ। কি
দর্শকমণ্ডলী এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত নাইট সরস্বতী ক্রিকেট টুর্নামেন্ট 2020 মাধ্যম সাভাসড়ি বাঁশখালী চট্টগ্রাম। আজকের উদ্বোধনী দিনে দুই চির প্রতিদ্বন্দ্বী দল মোকাবেলা করছেন। পশ্চিম গুণাগুড়ি ইউনাইটেড ক্লাব বনাম গুণাগুড়ি জিসি ক্রিকেট একাদশ। প্রথমে গুণাগুড়ি জিসি ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে পশ্চিম গুণাগুড়ি নাইট স্টার ক্লাবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নাইট স্টার ক্রিকেট একাদশ 11.1 বলে সব উইকেট হারিয়ে 105 রান সংগ্রহ করে এখন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নামবেন গুণাগুড়ি জিসি ক্রিকেট একাদশ। উক্ত খেলা দেখার জন্য সকল দর্শক ভাইদের সাদর আমন্ত্রণ। ভাই শুনুন, সুপ্রিয় সর্বস্তরের ক্রীড়াবিদ জনতা, দুই এক মিনিটের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা আপনারা উপভোগ করবেন। আপনারা এই পরিষেবার রজনীতে আজকের খেলা উপভোগ করার জন্য আবারও মধ্যম সাভাসড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এই কনকনে শীত অপেক্ষা করে শত শত দর্শকের উপস্থিতিতে আজকের খেলা যে উপভোগ করছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা বিনোদনের প্রধান উৎস হচ্ছে দর্শক, দর্শকরা যদি না আসে তাহলে বিনোদন সর্বোপরি হয় না। আপনারা এসেছেন বিদায়, আজকের খেলা ধন্য হয়েছে। আপনারা প্রতিনিয়ত খেলা দেখবেন, আসবেন, আপনাদের একান্ত সহযোগিতা মধ্যম সাভাসড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন এবং আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে একান্ত সহযোগিতা কামনা করছি। এবার যে আমরা সরাসরি চলে যাচ্ছি মাঠে, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হচ্ছে। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু অভিজ্ঞ পশ্চিম বাঁশখালীর অভিজ্ঞ এক দানাবাসকার, আপনাদের সকলের পরিচিত মুখ ওয়াহিদুল ইসলাম, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াহিদুল ইসলাম, আপনি আপনার ধারাবাহিকতায় নিয়ে আপনার ধারাভাষ্য বিবরণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তৈর ভাই। এই মুহূর্তে প্রথম ইনিংসের প্রথম বলে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার অভিজ্ঞ আম্পায়ার শাহরিয়ার চৌধুরী রাকিব। প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বল করতে যাচ্ছেন মোহাম্মদ হাসান। দেখি কি করেন, খুব সুন্দর ডেলিভারির মধ্যে দিয়ে বল দৌড়িয়ে গেল কিপারের হাতে। সেই সাথে পরের বলের জন্য প্রস্তুত মোহাম্মদ হাসান, আবারও ডট বল। আবারও বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ হাসান, খুব সুন্দর কাট করে একটি রান করে নিলেন আজকে দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী ব্যাটসম্যান। খুব সুন্দর করে কাট করলেন, সেই সাথে চারটি রান যোগ করলো জিসি সিলেন্ডার ক্রিকেট একাদশের পক্ষে। আবারও খুব সুন্দর করে কাট করলেন কিন্তু ফিল্টারের বাধা, সেই সাথে ডট বল। সেই সাথে প্রথম ওভারের সমাপ্তি ঘটল, প্রথম ওভারে কোন উইকেট না হারিয়ে দলে রান সংগ্রহ করল 7 রান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা উপভোগ করতে যাচ্ছি চাপাচড়ের একটি ঐতিহ্যবাহী সুনামধন্য গ্রাম।
मध्यम चापाचड़ी एलजीसी यूनाइटेड क्रिकेट एसोसिएशन कर्तृक आयोजित प्रथम बारे मत नाइट शॉट प्लीज ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা উক্ত খেলায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রথম ইনিংসে ব্যাট করে দলীয় 105 রান নিতে সক্ষম হয়েছেন সেই লক্ষ্য তাড়া করতে ব্যাট করছেন শুরুতে একটি চারের মারে আমরা লক্ষ্য করলাম আবারও বল করতে প্রস্তুত মোহাম্মদ মিনহাজ মোহাম্মদ মিনহাজ খুব সুন্দর একটি বল করেছেন ব্যাটসম্যান আসতে পেরে কাট করলেন সেই সাথে ডট বল আবারও বল করতে প্রস্তুত মোহাম্মদ মিনহাজ ডট বল আবারও ডট বল সেই সাথে দ্বিতীয় ওভারের সমাপ্তি দলের রান গিয়ে দাঁড়ালো 12 জিজি সেলান্দার দ্বিতীয় ওভারে ব্যাট দ্বিতীয় ওভার পর্যন্ত ব্যাট করে রান করতে সক্ষম হয়েছেন 12 রান কোন উইকেট না হারিয়ে এখন তৃতীয় ওভারের বল করতে যাচ্ছেন মোহাম্মদ হাসান আমরা এর আগে ওনার প্রথম ওভার লক্ষ্য করেছি উনি খুব সুন্দর বল করে থাকেন দ্বিতীয় ওভার করতে বল করতে প্রস্তুত মোহাম্মদ হাসান খুব সুন্দর ভাবে কাট করলেন শুভ উদ্বোধনী ব্যাটসম্যান সেই সাথে বাউন্ডারি ব্যাটিং করতে যিনি রয়েছেন ওনার নামটা একটু উল্লেখ করেন এর সাথে আরেকটি রান সংযুক্ত হলো এলজিসি অনুকূলে আবারও বল করতে প্রস্তুত মোহাম্মদ হাসান খুব সুন্দর করে কাট করলেন হাবিব কিন্তু ব্যাটসম্যান বল করিয়ে এর সাথে প্রথম উইকেটের প্রথম হ্যাঁ প্রথম উইকেটের প্রথম কাটলো জিসি সিলানজারসে ব্যক্তিগত রান একটু জানিয়ে দিবেন রাকিব ভাইয়ের ব্যক্তিগত রান তিন তিন রান নিয়ে সাজ করে ফেললেন মোহাম্মদ রাকিব প্রথম উইকেটের প্রথম আমরা দেখতে পেলাম মাঠে প্রবেশ করলেন সবুজ ব্যাটিং প্রান্তে দিয়েছেন সবুজ ব্যাটিং প্রান্তে দিয়ে রয়েছেন হাবিব অপর প্রান্তে রয়েছেন সবুজ জানি না কি হয় পরবর্তী বল করার জন্য প্রস্তুত এর সাথে অভিজ্ঞ রেফারি সারিয়ে রাকিবের সিদ্ধান্ত বলটি ওয়াইড আরেকটি রান সংযুক্ত হলো বল করার জন্য প্রস্তুত অবশ্যই বেড়ে বলে সংযুক্ত হয় নাই শেষ উপাদে কোনো রান নয় আর একটি ডট বল সেই সাথে ওভারের সমাপ্তি তৃতীয় ওভার শেষে তৃতীয় ওভার শেষে দলের রান সংগ্রহ 22 জিসি সিলান্দার্সের পক্ষে এক উইকেটের বিনিময়ে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আজকে এই বিজয়ের মাসে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নাইন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর শুভ উদ্বোধনী খেলা
ভক্ত খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। বোলিং প্রান্তে এরশাদ খুব সুন্দর করে একটি কাট করে রান নেওয়ার চেষ্টা, জানি না কি হয়। সেই সাথে আম্পায়ারের রিভিউ, জানি না কি হয়। আমাদের আজকের লাল নীল লাইটের মাধ্যমে জানতে পারবো বলটি কি হয়েছে। আমাদের ওয়াহেদ ভাই আপনার সাথে একটু যুক্ত হয়, অভিজ্ঞ আম্পায়ার শাহরিয়াজ জাকির খুব দুরন্ত খেলা পরিচালনা করে থাকেন, ওনাদের সিদ্ধান্ত অটল থাকবে অবশ্যই। ওনাদের সিদ্ধান্ত অবশ্যই অটল থাকবে, জানি না কি সারাতে। শাহরিয়াজ রাকিব তার কথা বলছিলাম, ওনার প্রাসঙ্গিক যদি আপনার সংক্ষেপে প্রতিক্রিয়া যদি ব্যক্ত করতেন। অভিজ্ঞ আম্পায়ার শাহরিয়াজ রাকিব, হ্যাঁ বলতে গেলে এটা হ্যাঁ অবশ্যই একজন অভিজ্ঞ আম্পায়ার, যেহেতু উনি ক্রিকেট নিয়ে ছোটবেলা থেকে অতি ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন, ক্রিকেটকে ভালোবেসে সিদ্ধান্ত অলরেডি জানিয়ে দিয়েছেন, হয়তো কি বুঝতে পারি নাই। নট আউট, ছোটবেলা থেকে ক্রিকেটকে ভালোবেসে তিনি ক্রিকেটের সাথে অনেক অতীব ভাবে জড়িত, তিনি ক্রিকেটে খুব অভিজ্ঞ আম্পায়ার করে থাকেন, সেই সাথে আজকের ম্যাচ খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আজকে ম্যাচ আম্পায়ার নীল বাতির মাধ্যমে জানিয়ে দিলেন নট আউট। সেই সাথে পরের বল বাউন্ডারি খুব সুন্দরভাবে বাউন্ডারি হাঁকালেন মোহাম্মদ হাবিব, সেই সাথে নো বলের সংকেত শাহরিয়াজ চৌধুরী রাকিব, ফ্রি হিট। এর সাথে পাঁচটি রান সংযুক্ত হলো আবারও, সেই সাথে আরেকটি ডট বল ব্যাট বল সংযুক্ত হয় নাই, সেই সাথে কোনো রান নয়। ভাইয়া খুব সুন্দর করে কাজ করলেন মোহাম্মদ হাবিব, সেই সাথে বাউন্ডারি একটি চারের মারা আমরা লক্ষ্য করলাম মোহাম্মদ হাবিবের ব্যাগ থেকে, খুব সুন্দর কাভার ড্রাইভ করে একটি চারের মার আমরা লক্ষ্য করলাম। হাবিব অত্যন্ত সুকৌশলী একজন সুদক্ষ ব্যাটসম্যান, প্রথম থেকে তিনার খুব সুন্দর ব্যাট করতে আমরা লক্ষ্য করতেছি, সেই সাথে পরের বল আবারও বাউন্ডারি সাথে সাথে ফ্রি হিট, পাঁচ রান যুক্ত হলো জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশের পক্ষে, আবারও ফ্রি হিট। আম্পায়ার এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নো বল, নো বল মানে বল করতে প্রস্তুত। খুব সুন্দর কাট করলেন মোহাম্মদ হাবিব, আবার বাউন্ডারি ফোর, এর সাথে ফোর ফোর বল করতে প্রস্তুত বোলিং, সেই সাথে আবার বাউন্ডারি চারের মার হাবিবের ব্যাট থেকে ফোর ফোর ফোর, টানা তিনটি বাউন্ডারি মেরে আজকের দর্শকদের মন মাতিয়ে নিলেন মোহাম্মদ হাবিব। পরের বল আবারও খুব সুন্দরভাবে কাট করলেন মোহাম্মদ হাবিব, সেই সাথে ফিল্ডার কুড়িয়ে ওভারের সমাপ্তি, ওভারের সমাপ্তি একটি রান নিয়ে ওভারের সমাপ্তি ঘটল, চার ওভারে জিসি চ্যালেঞ্জার্স সচল্লিশ রান নিতে সক্ষম হয়েছেন, দেখি একটি বিশাল টার্গেটের লক্ষ্যে ব্যাট করছেন জিসি চ্যালেঞ্জার্স। আজকে খুব সুন্দরভাবে ব্যাট করে মোহাম্মদ হাবিবকে কিভাবে এগিয়ে নিতে পারেন আমরা সে প্রত্যাশা রাখি, সবার দৃষ্টি এখন ওনার দিকে,
টানা তিনটি বাউন্ডারি মেরে দর্শকদের মন মাতিয়ে দিলেন মোহাম্মদ হাবিব। আপনাদের খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে মনোরম পরিবেশে আজকে খেলা উপভোগ করছেন। আপনাদের ধারাবাসী বিবরণ নিজে যাচ্ছেন অভিজ্ঞ ধারাবাসী মোহাম্মদ ওয়াহিদ খুব সুন্দরভাবে ধারাবাসী বিবরণ নিজে থাকেন। শেষে তার একটি বল একটি রান সংযুক্ত হলো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম প্রায় 47 রান এটিতে সক্ষম হয়েছে এক উইকেটের বিনিময়ে, 46 রান সরি এক উইকেটের বিনিময়ে। দ্বিতীয় বল করার জন্য বলত ট্যানিকে হয় রান নেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, এর সাথে কোন রানের সংযুক্ত হয় নাই। তৃতীয় বল করার জন্য বলত সুন্দর করে কাট করলেন, এর সাথে আরেকটি রান সংযুক্ত হলো। সুন্দর করে কাট না, সুন্দর করে পুশ পুশ। পরবর্তী বল করার জন্য বলত খুব সুন্দর ট্যানিকে হয় হাসান ভাইয়ের অসাধারণ ফিল্ডিং এর মাধ্যমে আরেকটি উইকেটের পতন ঘটল। যেভাবে তিনি ফিল্ডিং করেছেন আমার ক্রিকেটের সেই ফিল্ডার গুরু জন্টি রোজের কথা মনে পড়ল। তিনি জন্টি রোজের সেই কৃতিত্বকে আঁকড়ে ধরে যেভাবে ফিল্ডিং করেছেন হাসান ভাইয়ের, বলতে গেলে হাসান ভাইয়ের আজকের ম্যাচের তুলনা হয় না। তিনি খুব সুন্দর ব্যাট করছেন, খুব সুন্দর বল করছেন, বলতে গেলে একজন ভালো অলরাউন্ডার, সেই সাথে ভালো ফিল্ডিং করে একটি উইকেটের48 উইকেটের বিনিময়ে মোহাম্মদ হাসান আকর্ষিত হব, সেখানে সংকেতের মধ্যে জানিয়ে দেওয়া হবে মূল ফলাফলটা কি আসছে। আমরা মাঠের উত্তর দিকে যদি লক্ষ্য করি এখানে সিঙ্গেল রয়েছেন, অবশ্যই সিঙ্গেল দিবেন। জানি না কি হয় আমি এটা যদি না হয় আমরা জিসি চ্যালেঞ্জারসে যে খেলোয়াড়দের প্রতি ভিডিও স্কিপ রয়েছে সেখানে বিষয়টা বলে করে বলতেছি, আপনারা আম্পায়ারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবেন না, যেহেতু অনেক অভিজ্ঞ আম্পায়ার আজকের ম্যাচ পরিচালনা করতেছেন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্কিপ রয়েছে সেখানেও দেখা যাবে। যদি পরবর্তীতে আপনারা যদি চান তাহলে আপনাদের ভিডিও স্কিপও দেখতে পারেন।
সেই সাথে আমাদের আজকে এই টুর্নামেন্ট কর্তৃপক্ষের অনেক সদস্যবৃন্দরা বাইরে রয়েছেন, আপনাদের সেটা নিয়ে লক্ষ্য তাড়াহুড়ো করতে হবে না, কোনো ষড়যন্ত্র হবে না আপনাদের প্রতি। এখানে অবশ্যই যেটা নিয়ে সঙ্গত সেটা ওনারাই ডিসিশন দিবেন, আপনারা এটা নিয়ে কোনো তাড়াহুড়ি করবেন না, নিশ্চিন্তে আপনারা সুন্দর খেলা উপহার দেন অবশ্যই আপনারা। সেই সাথে প্রথম বলে সাথে করতে পারলাম না বাইরে, সেই সাথে আরেকটি চারটি রান সংযোগ হলো এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের অনুকূলে। অবশ্যই আজকের প্লেয়ার বিন্দুদেরকে জানিয়ে রাখছি অম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কোন প্রস্তাবনা গ্রহণ করা হবে না। দুজন অভিজ্ঞ অম্পায়ার রয়েছেন, সেহেতু সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, ওনাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। খুব সুন্দর কাজ করলেন মোহাম্মদ ফয়েজ, সেই সাথে ফিল্ডারের বাধা, কোন রান নয়, ডট বল। আবারও ওভারের সমাপ্তি, ছয় ওভারের সমাপ্তি, দলের রান গিয়ে দাঁড়ালো 52 তিন উইকেটের বিনিময়ে। জিসি চ্যালেঞ্জার্সের সংগ্রহ দলের রান 52 তিন উইকেটের বিনিময়ে ছয় ওভারের। ওয়াহিদ ভাই, যদি আপনি জয়ের জন্য কয়টা রান প্রয়োজন এবং দলীয় স্কোয়াড ওনাদের যদি একটু জানিয়ে দিতেন। জয়ের জন্য প্রয়োজন 6 বারে 54 রান জিসি চ্যালেঞ্জার্সের। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা উপভোগ করছেন এলজিসি ইউনাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী ম্যাচ। আজকের খেলায় সার্বিক সহযোগিতায় রয়েছেন আজকের খেলার ভালো খেলা উপহার দিতে দেখেছি, সেই সাথে আজকের টুর্নামেন্টে আসলে শাহাদের কথা না বললে নয়, তিনি পশ্চিম গুণাগাড়ি একটা টুর্নামেন্টে আমি দেখেছি অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন। অবশ্যই এখানে আমি আপনার সাথে একটু যুক্ত করি, সুন্দর খুব দৃষ্টিনন্দিত যে শট গুলো আমরা দেখতে পাচ্ছি শাহাদের ব্যাট থেকে, গুণাগাড়ির খুব অভিজ্ঞ প্লেয়ার একজন, যদি ওনার প্রসঙ্গে যদি আপনি দুই একটা কথা বিশ্লেষণ করতেন। হ্যাঁ, আমি শাহেদ আসলে একজন দক্ষ ক্রিকেটার, ক্রিকেটের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সাথে ওখানে সমাপ্তি। উনি এই বাঁশখালীতে যত টুর্নামেন্ট শর্ট পিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেখানে আমি অনেক টুর্নামেন্টে ওনার ব্যাট বল লক্ষ্য করছি, অনেক পারদর্শী একজন ক্রিকেটার। সেই সাথে আজকে ম্যাচে অনেক সুন্দর ব্যাট করতেছেন মোহাম্মদ শাহেদ। আমরা দেখতে পাচ্ছি সপ্তম ওভারের সমাপ্তি, এর সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 61-3 উইকেটের বিনিময়ে। বল করতে প্রস্তুত মোহাম্মদ মিনহাস। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ মিনহাস, যে ব্যাটিং প্রান্তে রয়েছেন মোহাম্মদ শাহেদ। জানি না কি হয় ফোর, সেই সাথে শাহেদের ব্যাট থেকে পায়ে গেল একটি ফোর ব্যাট থেকে, সরি ব্যাট থেকে আরো চারটি রান সংযুক্ত হলো ডিসি সেলান্দাসের পক্ষে। প্রস্তুত মোহাম্মদ মিনহাস, ব্যাটিং প্রান্তে রয়েছেন মোহাম্মদ শাহেদ, অপর প্রান্তে রয়েছেন মোহাম্মদ ফয়েজ। আবারও বল করলেন মোহাম্মদ মিনহাস, সেই সাথে আম্পায়ারের সিগন্যাল ওয়াইড।
আবারও আম্পায়ার এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নো বল। নো বল মানে আমরা সবাই জানি অবশ্যই ফ্রি ফ্রি হিট। জানেন কি হয়, খুব সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্যটা আমরা দেখতে পাই ওনার কাছ থেকে, শাহাদের কাছ থেকে, সেই সাথে শাহাদের ব্যাট থেকে জানি না কি হয় আম্পায়ার এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ফুল মোহাম্মদ শাহাদের ব্যাট থেকে। আবার বল করতে প্রস্তুত মোহাম্মদ মিনহাস, স্ট্রাইক প্ল্যানে রয়েছেন মোহাম্মদ শাহেদ, আর নন স্ট্রাইক প্ল্যানে রয়েছেন মোহাম্মদ ফয়েজ। বলারদের বর্তমানে সাথে আরেকটি বল হলো আর একটি চারের মান ব্যাক টু ব্যাক বাউন্ডারি মোহাম্মদ শাহাদের ব্যাট থেকে। অবশ্যই তার কথা আমরা বলছি মোহাম্মদ শাহেদ, আমরা দৃষ্টিনন্দিত শটগুলো কারণ আমরা ওনার হেডিং একবারের জন্য জায়গা বদল করলেন মোহাম্মদ শাহেদ, সেই সাথে বলের জন্য প্রস্তুত মোহাম্মদ মিনহাজ, জানি না কি হয় মোহাম্মদ ফয়েজ খুব সুন্দর করে কাট করে একটি রান নিয়ে গেলেন, সরাসরি নাকচ করে দিলেন সেই সাথে আরেকটু ওভারের সমাপ্তি। আট ওভারের সমাপ্তির পর দলীয় রান সংগ্রহ করলো 78 উইকেটের বিনিময়ে জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশ। সম্মানিত উপস্থিতি আপনারা উপভোগ করতেছেন চাপাচড়ির একটি সুনামধন্য গ্রাম মধ্যম চাপাচড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো নয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর শুভ উদ্বোধনী খেলা। উক্ত খেলায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম গুণাগরী নাইন স্টার ক্রিকেট একাদশ বনাম জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশ। আজকের খেলায় শহীদুল ইসলাম ও আরো অনেকে। আট ওভার শেষে 78 রান 3 উইকেটের বিনিময়ে অভিজ্ঞতার বাসীবার মোহাম্মদ ওয়াহেদ আমরা সরে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটু লাইভ সাক্ষাৎকার আজকে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এলজি সম্মানিত সভাপতি দ্রুত এখন আমাদের যে মিডিয়াতে ওনার গুরুত্বপূর্ণ এবং সারমর্ম কথাগুলো তুলে ধরবেন আমি মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হেবাজুদ্দিন চৌধুরী হেবাজ ভাইকে। বিসমিল্লাহির রহমান রহিম। আজকে এলজি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের কর্তৃক প্রথমবারের মতো আমরা নাইট শর্ট পিচ টুর্নামেন্ট আয়োজন করেছি। এটা আমাদের অনেক পরিশ্রম করে আমরা আজকে এটা সাফল্য হয়েছি। ইতিমধ্যে আমাদের অনেক দর্শক মাঠের ঝাড় বাছে কনকন শীতের মাঝে অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে উৎসাহিত দিচ্ছে এবং আর আমাদেরকে অনুপ্রাণিত করছে, সেজন্য আমরা অনেক আনন্দিত। এবং আমি সকল দর্শককে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এলজিসির পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাইয়ে এবং আমার যারা উদ্বৃত্ত আছে এখানে লক্ষ্য উদ্দেশ্য যদি একটু জানিয়ে দিতেন। আসলে এখানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এলজিসি
পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে এই বর্তমানে অনেক ছেলেরা অনেক আমরা অনেক শুনতেছি মাদক এ জুয়া অনেক অনেক ছেলেরা অনেক দিকে যাচ্ছে অনেক নাচ গান। তা আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সকল সংগঠনের ভাই ভাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা আয়োজন নাইট শট পিচ দিলে কেমন হয়। তা আমাদের সকল সদস্যরা অনেক সুন্দরভাবে সেটা আমাদের সাথে একমত হয়েছেন, সেজন্য আমরা এই খেলার আয়োজন করেছি। আমি আমার সংগঠনের সকল ভাইকে সকল সদস্যবৃন্দকে আমার অন্তরন্তর থেকে দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। ইতিমধ্যে আমি আমাদের খেলোয়াড়ের উদ্দেশ্যে কিছু কথা বলব। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন খেলতেছেন, দুইটি দল কখনো জিতবে না, একটি দল জিতবে, যে কোনো একটি দল হারবে। তো আপনারা যে হার জিত সবারই আছে, এটা আমরা বিনোদন শুধু বিনোদনের জন্য এই খেলার আয়োজন করছি, অনেক পরিশ্রম করেছি, এখানে আর কিছু নাই, শুধু সবাইকে একটু বিনোদন দেবো, সেই বিনোদন লক্ষ্যে আমাদের এই সামান্য প্রচেষ্টা। নয় মাস শেষে জিসি সিলেন্ডারের দলীয় দান সংগ্রহ 92-3 উইকেটের বিনিময়ে। তো আপনারা এই বিনোদনের মধ্যে লেখে সেই সাথে আপনারা সুন্দরভাবে খেলা শেষ করে হার জিত মেনে নিয়ে আপনারা খেলার মাঠ পরিত্যক্ত করবেন, এই আহ্বান রেখে আমি সকলকে এই এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আসলে ওই আমরা এখন আমরা তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা কি করি, আমরা অনেকে আমরা বাংলাদেশের অনেকে লোকে এখন ইয়ং জেনারেশন যারা আছে আমরা সবাই সোশ্যাল মিডিয়া সবাই ফেসবুক অনেক। আমি সকল ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বাসকালীকে, ওনারা একটা সোশ্যাল মিডিয়ায় একটা পেজ করেছেন, ওই পেজের মাধ্যমে আমাদের কারণে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেটা আমরা এত সহজে বাংলাদেশ বিদেশে বসে আমাদের প্রবাসীরা বাই বসে যারা আমাদের মাঠে এসে এসিদের মধ্যে খেলা উপভোগ করতে পারতো না, তাদের জন্য এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা পেজ খুলে যে সুন্দর একটা সৃষ্টি করেছেন, পরিবেশ সৃষ্টি করেছেন আমাদের এরশাদ ভাই ও শহীদ ভাই, আমি তাদেরকে ধন্যবাদ। এবং আমার প্রিয় বাসকালীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমি দোয়া রাখবো আমার পেজ যেন আরও সামনে অনেক দূর দূর এগিয়ে যেতে পারে, অনেক লাইক এবং শেয়ার সবাই শেয়ার করতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দিয়ে সাথে যোগ দেওয়ার জন্য। এবার যে আমরা চলে যাচ্ছি খেলার প্রায় আমরা শেষের দিকে একটু শুভেচ্ছা বক্তব্য হিসেবে নিব, চার নম্বর পাহাড়ছড়ার কৃতি সন্তান আমরা চার নম্বর ইউনিয়ন পরিষদের যার সেবায় সর্বপ্রথমে নিয়ে যেত সন্দেহ বড় ভাই জালাল উদ্দিন ভাই, আপনাকে আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এনসিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের খেলা উপভোগ করার জন্য এসেছেন, আপনার অনুভূতি কুটুকুর সংক্ষেপে যদি প্রতিক্রিয়া যদি ব্যক্ত করতেন। আজকের কম্পিটিশনের মধ্যে এই এলজিসি মানুষকে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক বেদি থেকে কুসংস্কার থেকে দূরে রাখার জন্য সম্মানিত উপস্থিতি শর্ট পিচ টুর্নামেন্টের আয়োজন করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ক্রিকেট হচ্ছে আমরা যাকে দিয়ে সারা বিশ্বকে সহজে জয় করতে পারি, আমরা ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে সহজে জয় করতে পারি। এই ক্রিকেট আমাদের শরীর স্বাস্থ্যের মধ্যে পড়ে, আমাদের শিক্ষিত যুবকরা শিক্ষার্থীরা এই পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলার মধ্যে দিয়ে নিজের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখবে এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে। এখান থেকে আমরা যে সোশ্যাল মিডিয়াতে সরাসরি খেলাটা দেখাচ্ছি এটাকে আপনি কীভাবে দেখছেন? অবশ্যই আমি মনে করি আইসিটি কার্ডে আমূল পরিবর্তন এসেছে, আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে আজকে এই খেলাটা উপভোগ করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা আসতে আসতে মাঠে না আসলে আপনাদের খেলা উপভোগ করতে পারছি, এই জন্য আপনাদের সোশ্যাল মিডিয়াকে আমি বাসকালীকে দৈনিক বাসকালীকে আমার প্রিয় বাসকালীকে আমি সেই জন্য আপনারা আমাদের মাঝে আমাদের যে খেলাটা অতি সহজে পৌঁছে দিচ্ছেন এবং জনগণকে উপকৃত করতেছেন বিভিন্ন এই খেলাধুলা অংশগ্রহণ করার জন্য, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর সফলতা। ধন্যবাদ সময়ের সাথে যুক্ত হওয়ার জন্য, এর সাথে আমরা সরাসরি চলে যাচ্ছি খেলায়, মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ওয়াহিদ। ধন্যবাদ, শহীদ কবির জয়।
স্কোরটা বলুন স্কোরটা জানিয়ে দেন স্কোর 103 রান আর মাত্র 2 রান লাগবে উইন 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 ফাইভ ফোর এর মাধ্যমে উইন উইন করলেন জিসি চ্যালেঞ্জার্স ক্রিকেট একাদশ বলে দাও এখানে এসে বলো নয় বল হাতে রেখে ওনারা ওনাদের যে বিশাল টার্গেট ছিল সেই টার্গেট তারা করতে ওনারা সক্ষম হয়েছেন সেই সাথে তাদেরকে আজকের এই টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ওনারা আজকে খুব সুন্দর একটি মনোমুগ্ধকর ইনিংস খেলে ওনাদের দলকে তোমাশরো জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি অভিনন্দন জানাচ্ছি আজকে জিসি চ্যালেঞ্জার্সের সকল চার নম্বর পাহাড় চড়া ইউনিয়ন সেই ইউনিয়নের ইতিমধ্যে সমাপ্ত হয়েছেন একটু ওয়েট করো তোমাদের নামটা বল না এখানে আমার প্রিয় বাসকালী আমার প্রিয় বাসকালী সাকিবুল ইসলাম খুব দূরান্ত প্রতিভা আমরা দেখেছি একের পর এক চার একের পর এক চারের মার শেষে দলীয় রান এরপর বড় হয়ে আপনারা জয়লাভ করতে সক্ষম হয়েছেন আপনি আমার উৎসাহ নাও কথা বল ২
धन्यवाद और कृतज्ञता सकल सकल दर्शक बृंद अतिथिवृंद निजेदेर मूल्यवान समय नष्ट करे आज के जंगमाट उद्बोधन अनुष्ठान उपभोग करते एसेछेन दूर दूरान्त थेके खेलेर प्रति আমাদের এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সকল আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য কালকে ঠিক এই সময় যদিও আমরা আজকে একটু বিলম্ব করেছি লাইটিং এর প্রবলেমের কারণে আমাদের একটু বিলম্ব হয়েছে কালকে সন্ধ্যা কালকে ঠিক আগের আগের সময়ে খুব দ্রুত আমাদের একটি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন চুনতি বাজার নাইন স্টার ক্রিকেট দল বনাম গুণাগরে ক্রিকেট একাদশ দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাম্বল বাজার ক্রিকেট একাদশ বনাম সকল সদস্য বৃন্দদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের সকল উদ্বোধন অনুষ্ঠান অসাধারণ পারফরমেন্স দিয়ে আজকের খেলাকে সুন্দর করেছেন একশো প্লাস স্কোর একশো প্লাস টার্গেট এবং একশো প্লাস ওই টার্গেটটা চেস করে অন্যদের জিতেছে সুতরাং বলাই যায় খেলাটা অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ হয়েছে এই পর্যায়ে বিজিত দলের ভালো খেলা উপহার দেওয়ার পরেও ভাগ্যের কারণে যারা বিজিত হয়েছেন পশ্চিম গুণাগরে নাইন স্টার পশ্চিম গুণাগরে নাইন স্টারের সম্মানিত অধিনায়ক এবং টিম ম্যানেজার মোহাম্মদ হাসানকে তার আজকের খেলার আয়োজন সবকিছু নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের খেলার যারা আয়োজন করেছেন এবং যারা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ খেলা হার জিত আছে আমার টিম অত্যন্ত ভালো খেলেছে তারপর আমরা হেরে গেছি তার জন্য কোনো দুঃখ নেই কিন্তু একটা কথা না বলে হচ্ছে না যেখানে আমার বিরোধী দলের অধিনায়ক খেলা নো বল বলে মাঠে নেমে গেছে এটা অত্যন্ত দুঃখজনক আমি ক্রিকেট হতে 26 বছর আমি ক্রিকেট খেলেছি আমার বয়স সে 26 বছর আমি ক্রিকেট অনেক জায়গায় বাসখালি বাহিরে সহ অনেক জায়গায় আমি টুর্নামেন্ট খেলেছি কিন্তু আমার বল নোবল বলতে পারাই বল নোবল বলতে পেরেছে এরকম কোনো টিম আসে নাই বা কখনো দেখিনি আজকে প্রথম শুনলাম আমার বল নোবল এভাবে করে আমাদের খেলোয়াড় এবং খেলোয়াড়দেরকে অত্যন্ত নাজুক অবস্থায় ফেলেছে এবং বিভ্রান্তি করেছে আমাদের মানসিকতা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এই কারণে আমাদের হার জিত আমি বিরোধী দলের অধিনায়ককে বলছি ভবিষ্যতে খেলতে আসলে একজন ভালো খেলোয়াড়কে কখন নো বল বলে পরাস্ত করবেন না এটা কারণ নিয়ম না ধন্যবাদ ধন্যবাদ সবকিছুই আসলে ক্রীড়ার অংশ খেলতে আসলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় দুই দলে ভালো খেলা উপহার দেওয়ার কারণে দুই দলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচের পালা ম্যান অফ দ্য ম্যাচ অতিথির কাছ থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করবেন আজকের খেলার হরা হিন্দি কে হয় বুঝতে পেরেছেন